ওয়েলকাম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দ্য আইস হ্যাবিট থেকে মিক্সড গ্রামার করব সোজা ট্রিকের মাধ্যমে। চলো শুরু করি। প্রথম যেটা আছে, ওহ হাউ লাকি ইউ আর, আপনি কত ভাগ্যবান, বিস্ময়বোধক সেন্টেন্স। এটাকে করতে হবে স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ, মানে নর্মাল সেন্টেন্সে আনতে হবে। কী করতে হবে দেখো, প্রথমে আমরা কী করব, ইউ আর, আপনি হন, এটাকে আগে আনব, ইউ আর। আর হাউ লাকিটাকে কী করব, ভেরি লাকি, স্টপ। আপনি কত ভাগ্যবান, তার মানে আপনি খুবই ভাগ্যবান, খুব সোজা। তারপরে দেখো ভয়েস চেঞ্জ, আই লাভ দ্য হিলস, আমি পর্বত ভালোবাসি। বন্ধুরা তার আগে বলি, 2016 মোস্ট প্রবাবলি এই ভয়েসটা এসেছিল, কত সোজা, আই ফাউন্ড দ্য উইন্ডো, তো এটাও এবার আসতেই পারে। আই লাভ দ্য হিলস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, প্রথমে কি হয়, অবজেক্টটি আগে আসে, দ্য হিলস। তারপরে টেন্স অনুযায়ী বিভার বসে, দেখো এটা প্রেজেন্ট টেন্সে আছে, লাভ, তাহলে আর বসবে, ইজ অ্যাম আর, এগুলির মধ্যে আর বসবে, কেন কি এটা হিলস প্লুরাল ফর্ম আছে। তারপরে ভার্বে থার্ড ফর্ম লাভড, তারপরে বাই, এবং সবশেষে সাবজেক্টটি অবজেক্ট, আই থাকলে মি হয়। তিন নম্বর, আই উইস আই ওয়ার গোয়িং টু মুসৌরি, আমার ইচ্ছে হয় যদি আমি মুসৌরিতে যেতে পারতাম, এটা করতে হবে এক্সক্লামেটরি, বিস্ময়বোধক, ভেরি সিম্পল। তোমরা শুধু আই উইশের জায়গায় করবে কি, ইফ বসিয়ে দেবে, ইফ আই ওয়ার গোয়িং টু মুসৌরি দিয়ে বিস্ময়বোধক চিহ্ন দেবে, কমপ্লিট। নেক্সট দেখে নেবো, ডু ইউ সি এনি অ্যানিমেলস, আপনি কি কোনো প্রাণী দেখতে পান। দেখো এটা ভয়েস করতে দিয়েছে, কত সোজা, তোমরা এক কাজ করো, ডুটা বাদ দাও, তাহলে কী থাকছে, ধরো এটা এটা রয়েছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে কী হয়, এনি অ্যানিমেলস, আর ভার্বের থার্ড ফর্ম সি স সিন, বাই ইউ। এবারে আমাদের ডু দিয়ে প্রশ্নটা করা হয়েছে, এই ডুটা শুধু প্রশ্ন করার জন্যই হয়েছে, তো আমাদের যেহেতু এটাকে প্রশ্নবাচকই করতে হবে, তাই জন্য আমরা কী করব, এই বিভার্বটাকে অর্থাৎ আরটাকে শুধু সামনে নিয়ে চলে আসবো, আর এনি অ্যানিম্যালস সিন বাই ইউ, তাহলে উত্তরটা আমরা কী করব, আর এনি অ্যানিম্যালস সিন বাই ইউ, কোয়েশ্চেন মার্ক দিতে হবে, কমপ্লিট। নেক্সট, হোয়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাচ্ছেন, শি আক্সড, সে জিজ্ঞাসা করলো, ন্যারেশন চেঞ্জ, বুঝতেই পারছি প্রশ্নবাচক, তাহলে শি সেইড বা সেইড টু নেই, এখানে ডাইরেক্ট আক্সড দেওয়া আছে, আমরা আক্সটি বসাবো, সে জিজ্ঞাসা করলো। তারপরে দেখো রিপোর্টেড স্পিচটি ডব্লিউএস ওয়ার্ড দেওয়া আছে, ফলে ডব্লিউএস ওয়ার্ড বসে যাবে, হোয়ার, আপনি কোথায় যাচ্ছেন, আপনি মানে ধরে নেব আমাকে বলছে, তাহলে ইউটা চেঞ্জ হয়ে আই হবে, আয়ের পরে তো এম বসে, কিন্তু হবে না, কেন কি এদিকে দেখো পাস্ট টেন্সে আছে, আক্সড, আক্সড আছে, তাহলে এদিকেও পাস্ট করতে হবে, অর্থাৎ ওয়াজ, তারপরে গোয়িং, ফুল স্টপ। নেক্সট ভয়েস চেঞ্জ, মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার কাকিমা সেখানে আমার সাথে মিট করছে, ভয়েস করতে গেলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কার সাথে মিট করছে, আমার সাথে, এটা এক্সট্রা, তাহলে আই থাকলে যেমন মি হয়, মি থাকলে আবার আই হবে, আই। এবার টেন্স অনুযায়ী বিভার বসে, বন্ধুরা দেখো এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আয়ের পরে অ্যাম বসবে, আর কন্টিনিউয়াস থাকলে কী করতে হয়, বিইং, তারপরে ভার্বে থার্ড ফর্ম, মিটের থার্ড ফর্ম মেট, আই অ্যাম বিইং মেট, তারপরে বাই বসে, এবং সবশেষে সাবজেক্টটি অবজেক্ট হয়, মাই আন্ট, লাস্টেরটা দেয়ার বসিয়ে দাও, ব্যাস, আই এম বিং মেড বাই মাই আন্ট দেয়ার, কমপ্লিট। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট, শি লাভড প্লেজেন্টলি, ইউজ অ্যাডজেক্টিভ ফর্ম অফ প্লেজেন্টলি, সে মনোরমভাবে হাসলো, এটা আর আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে, দেখো তাহলে সে হাসলো, শি লাভড, যেমন আছে তেমন বসিয়ে দেবো, আর এই প্লেজেন্টলির পরিবর্তে আমরা লিখব ইন আ প্লেজেন্ট ম্যানার, বা ওয়েও লিখতে পারো, যে কোনো একটা, শি লাভড ইন আ প্লেজেন্ট ম্যানার, তাহলে প্লেজেন্টলির পরিবর্তে আমরা কী করলাম, ইন আ প্লেজেন্ট ম্যানার। বন্ধুরা তোমাদের জন্য এই টাস্কটি রইল, কমেন্টে জানাও কী হবে, দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইন টু দ্য স্টেশন, তাহলে এইটার যদি বলে অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করো স্লোলি, তাহলে আমরা কোন প্যাটার্নে করবো, অবশ্যই এই প্যাটার্নটা, আর এটাকে লাস্টে বসাতে হবে। নেক্সট, আই টার্ন ফ্রম দ্য উইন্ডো, আমি জানলা থেকে ফিরে তাকালাম, অ্যান্ড ফেস দ্য গার্ল, এবং মেয়েটির মুখোমুখি হলাম, সিম্পল সেন্টেন্স, ভেরি ইম্পর্ট্যান্ট একটা টাইপ, যেটা পরীক্ষা আসার খুবই সম্ভাবনা থাকে। দ্য
তাহলে দেখো আমি কটা কাজ করলাম, প্রথমে আমি ফিরে তাকালাম জানলা থেকে এবং মেয়েটির মুখোমুখি হলাম, দুটো কাজ আমি করছি। যখন কোনো সাবজেক্ট দুটো কাজ করছে তখন পার্টিসিপেল করে করতে হয়, প্রেজেন্ট পার্টিসিপেল। প্রথম যে ভার্বটা আছে ধরো টার্ন, তার সঙ্গে আইএনজি যোগ করতে হয়, তাহলে কি করব, টার্নিং ফ্রম দ্য উইন্ডো জানলা থেকে ফিরিয়া আমি কে কি করলো, আমি মেয়েটার দিকে তাকালাম, আই ফেসড দ্য গার্ল, কমপ্লিট। তাহলে মাঝখান থেকে এন্ড। আচ্ছা তাহলে বন্ধুরা তোমাদের জন্য এই টাস্কটা রইল, কমেন্টে পারলে জানাও। দ্য গার্ল গট আপ, মেয়েটি উঠে দাঁড়ালো অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস, এবং তার মালপত্র কালেক্ট করতে লাগলো। তাহলে এই মেয়েটি কটা কাজ করছে পরপর, দুটো কাজ। প্রথম ভার্বটার সঙ্গে আমরা আইএনজি যোগ করবো, এইভাবে করবো একদম। আচ্ছা বন্ধুরা এইটা যদি সেন্টেন্সটাকে স্প্লিট করতে দিত, অর্থাৎ স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্সেস, দুটো আলাদা সরল বাক্য করো, তখন আমরা কী করব, দুটো পার্টে ভাগ করব। প্রথমে আমি কোন কাজটা করলাম, আই টার্ন ফ্রম দ্য উইন্ডো ফুল স্টপ, আই ফেস দ্য গার্ল, আমি গার্লটির মুখোমুখি হলাম, দুটো আলাদা সেন্টেন্স হয়ে গেলো, দুটো এই সাবজেক্ট আই আছে, হয়ে গেল। নেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রামার কমপ্লেক্স করতে দিয়েছে, শি হ্যাড বিউটিফুল আইজ, তার চোখগুলো সুন্দর ছিল, কিন্তু কিন্তু আছে, দে ওয়ার অফ নো ইউজ টু হার, সেগুলো তার কোনো কাজের ছিল না। তাহলে এখানে একটা কন্ট্রাস্টিং ব্যাপার আছে, কিন্তু থাকলে তোমরা কী করবে, কমপ্লেক্স করতে দিয়েছি, অ্যাডভার্বিয়াল ক্লজ করে করতে হবে। তোমরা বার্ড থাকলে কী করবে, দৌ কথাটা ইউজ করবে, দৌ বা অল দৌ, দৌ মানে যদিও, আগে মানে এটা বুঝিয়ে দিই, তার সুন্দর চোখ ছিল কিন্তু সেগুলো কোনো কাজের ছিল না, অর্থাৎ যদিও তার সুন্দর চোখ ছিল তাহলে কী করবো, দৌ শি হ্যাড বিউটিফুল আইজ, কমা বাট উঠে যাবে, তারপরে বাকি সেন্টেন্সটা বসিয়ে দাও, দে ওয়ার অফ নো ইউজ টু হার, ভেরি ভেরি ইজি, দৌ কথাটা তোমাদের মনে রাখতে হবে। নেক্সট একটা গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ, শি থট মি, সে আমাকে ভাবলো আর রোম্যান্টিক ফুল, সে আমাকে একজন রোম্যান্টিক ফুল ভাবলো, তাহলে কে কাকে ভাবলো, শি হচ্ছে সাবজেক্ট, থট মানে ভাবলো, পাস্ট টেন্স একটা ভার্ব, কাকে ভাবলো, আমাকে, অবজেক্ট, বাকিটা এক্সট্রা ধরে নাও। তাহলে অবজেক্টটি প্রথমে সাবজেক্ট হয়, মি থাকলে আই হবে, তারপরে বিভাব বসবে, এটা যেহেতু পাস্ট টেন্স তাহলে ওয়াজ করবো, আই ওয়াজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম থট, মানে আমাকে ভাবা হলো, আমাকে কি ভাবা হলো, এই যে রোম্যান্টিক ফুলটা বসিয়ে নাও, এ রোম্যান্টিক ফুল, তারপরে লাস্টে বাই বসে, আর সবশেষে কী হয়, সাবজেক্টটি আমাদের এই অবজেক্ট করতে হয়, সি থাকলে হার। আচ্ছা বন্ধুরা এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ারের 15 থেকে 22 সাল পর্যন্ত যত গ্রামার আছে এই চ্যাপ্টার থেকে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নিও, তাহলে প্যাটার্নটা বুঝতে পারবে। এরপরে একটা ভয়েস চেঞ্জ আছে, দেন আই মেড এ মিস্টেক, তারপরে আমি একটি মিস্টেক করলাম, দেখো দেনটা এক্সট্রা, এখানে সাবজেক্ট হচ্ছে আই, মেড মানে করলাম, ভার্ব কী করলাম, এ মিস্টেক, তাহলে দেনটা যেমন আছে আমরা বসিয়ে দিলাম। এবারে সাবজেক্ট অবজেক্টটি সাবজেক্ট করতে হয়, এ মিস্টেক, তারপরে টেন্স অনুযায়ী বিভার্ব, এটা পাস্ট টেন্সে আছে বলে ওয়াজ হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম মেড, তারপরে বাই, এবং সবশেষে আই থাকলে মি হয়, অবজেক্ট হয়ে যাবে, দেন আ মিস্টেক ওয়াজ মেড বাই মি। বন্ধুরা পরের পার্টে আমরা আরও আলোচনা করবো গ্রামার, আজকে এ অবধি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।